বলে দিই যে আপনার স্পেসিফিক বিষয়ে কথা বলবেন, সময় সর্বোচ্চ 30 সেকেন্ড। যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার প্রশ্ন কি আজকের বিষয় নিয়ে? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমিও ফারুক, আপনিও ফারুক। প্রশ্নটা কি বলেন? প্রশ্নটা হইল কি ভাই, বিজয় দিবস আপনার 16 ডিসেম্বর। জি, খুব সবাইকে শুভেচ্ছা, স্পেশালি কাশিম ভাই। হ্যাঁ, তার বাদে আপনার আরো একজন মুক্তিযোদ্ধা আছেন আমার মনে হয়, সবাইকে শুভেচ্ছা। একটু লাইন আমি বলতে চাইছি, কারণ ঘন্টা খানিক আগে আমি একটা টার্কি সিয়াতে গিয়েছিলাম, মিটিং এ গিয়েছিলাম। ওখানে 5-6 জন টার্কি লোকের সঙ্গে আসছিল, আমার একটা মিটিং আছিল। তখন ওই আমাদের এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে ওরা আমাকে জিজ্ঞাসা করে এই উপলক্ষে আপনার এই কথাটা বেরোয় আছি। তখন ওরা আমাদেরকে আমাকে জিজ্ঞেস করলো যে তোমাদের দেশের যে প্রেসিডেন্ট ছিলেন জনাব বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু তারপরে যে আর্মি হেড ছিলেন উনি কি আছেন? এইভাবে আমাকে প্রশ্ন, আমি তো অবাক হয়ে গেছিলাম। আপনি স্পেসিফিক করে সংক্ষেপে বলুন তো কি আপনার মন্তব্যটা কি? তারপর আমি আমার কাছে একটা লিফলেট ছিল আমাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের, গত বছর আমরা করছি। আমি বুঝতে পারছি ফারুক ভাই, আপনি আমাকে স্পেসিফিক সাবজেক্টে চলে আসি প্লিজ। সাবজেক্টটা কি মানে বিষয়টা? ওইটাই বলতে চাই আমি যে দেখেন আমাদের আমাদের লোকেরা জানে না আমাদের উসমানি সাহেব কে আছেন কি না আছেন, কে ছিলেন, কিন্তু অন্য দেশের লোকেরা জানে। যাতে আমরা ভবিষ্যতে যে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎ প্রজন্মে আমরা জানাইয়ারই দেখতাম পারি, সেই চেষ্টা গুলো করুক। আরো ধন্যবাদ আপনার কাসিম ভাইরে, তাই মাঝে মাঝে অবশ্যই ইয়ে করেন। ধন্যবাদ ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমরা আমাদের যারা স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান ছিল, যাদের অনুপ্রেরণা ছিল এখান থেকে হোক বাংলাদেশ থেকে, অথবা যারা মুক্তিযোদ্ধা ছিলেন আছেন ওসমানী সাহেব সহ সবাইকে আমরা জানতে চাই, বুঝতে চাই এবং আমাদের প্রজন্মের কাছে হস্তান্তর করতে চাই। যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মন্তব্য কি প্লিজ সংক্ষেপে? আমি ব্রাটপুর থেকে বলছি, ফয়জুর রহমান চৌধুরী। জি ফয়জ ভাই, আপনি ব্রাটপুর থেকে বলছেন, আপনার সংক্ষেপে মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? জি আজকের বিষয় আপনারা আলাপ পররা বঙ্গবন্ধু এমএজি উসমানী সাহেব লইয়া। জি এমএজি উসমানী সাহেবর যে চেষ্টা, জি এই জন্য মাইসে মূল্যায়ন করে না উসমানী সাহেবরে। উসমানী সাহেব শেখ সাহেব ইন্তেকাল করা বাদে, শেখ সাহেবরে মারা বাদে 15 আগস্ট মারা বাদে, জি উসমানী সাহেবর যে ভূমিকা, জি কারণ উসমানী সাহেব না হইলে আমরা দেশ স্বাধীন হইল না, এটা ঠিক। আচ্ছা, অবশ্য ঠিক, উসমানী সাহেব যদি না হইতা যে মেজর যখন যতজন আসলা তাহলে কেউ আস করল না, অনলি কর্নেল আসলা উসমানী সাহেব। আচ্ছা, কিন্তু উসমানী শেখ সাহেব মরা বাদে উসমানী সাহেবের যে ভূমিকা, এই ভূমিকাটা ভালো নাই। মাইসে কই বা ইনসর বালা যা শেষ বালা। তার মানে আপনি বুঝতে চাচ্ছেন যে 75 এর পরে উসমানী সাহেবের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকার কারণেই উনাকে ইতিহাস থেকে বা আজকে যে যারা উনারাও বলছেন, উনারাও হ্যাপি না, কলারাও বলছেন হ্যাপি না যে আমরা উসমানী সাহেবকে কোথাও পাচ্ছি না, এই কারণেই কি এটা করা হচ্ছে? জি 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 জি, ধন্যবাদ। এটা অবমূল্য করা হয়েছে। ধন্যবাদ। আমি এই বিষয়ে একটু কথা বলবো এই দুজন মুক্তিযোদ্ধার সাথে যে উনি কি করেছিলেন আসলে আফটার 75, এবং যে কারণে আপনার ভাষ্য মতে আপনার কথা অনুযায়ী এই কারণে উনাকে একটু পেছনে রাখা হচ্ছে। যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার সংক্ষেপে মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? আচ্ছা, আসসালামু আলাইকুম ফারুক ভাই, আপনাকে এবং আপনার প্যানেলে যারা আছেন তাদেরকে বিজয় মাসের শুভেচ্ছা, আপনাকেও এবং দেশে বিদেশে যারা আমাদের বাঙালি আছেন তাদের প্রতি শুভেচ্ছা রইল। জি, আমার সংক্ষিপ্ত ভাষা, আজকে খুশি হইলাম যে দুইজন মুক্তিযোদ্ধা নিয়ে আসছেন আপনি। আমার জানার ইচ্ছা, জি, যে আমাদের 9 মাস মুক্তিযুদ্ধ তার সর্বাধিনায়ক ছিলেন আমাদের এমএজি উসমানী। তো যখন এই যে আজকে আগামী করলো 16 ডিসেম্বর, জি, যখন পাক হানাদার আমাদের মুক্তিবাহিনীর হাতে এবং আমাদের এই বন্ধুরাষ্ট্র ভারতের আর্মিদের হাতে যখন আত্মসমর্পণ করে,
তখন আমি জানতে চাই ওদের কাছ থেকে, তখন আমাদের এমজি উসমানী সাহেব কোথায় ছিলেন? অর্থাৎ 16 ডিসেম্বরে উসমানী সাহেব কই ছিলেন? হ্যাঁ, এবং এই যে সেক্টর কমান্ডার ছিল, যে কোনো দেশে একটা যুদ্ধ বিগ্রহ যখন হয়, যখন একটা পার্টি আত্মসমর্পণ করে, তখন প্রধান সেনাপতি এবং সেক্টর কমান্ডারদের সমন্বয়েই আত্মসমর্পণ হয়। রাইট, তো ওই জিনিসটা আমার জানার ইচ্ছা। আর আরেকটা জিনিস, আপনি এখানে টপিক আনছেন এক্সপেকটেশন এন্ড রিয়েলিটি। জি, বাংলাদেশে আমরা যুদ্ধ যারা করেছি, তৎকালীন 7.5 কোটি মানুষ, একটাই আশা আমাদের ছিল, যেটা আমরা পাকিস্তানের কাছ থেকে পাই নাই। আমাদের বাক শক্তি ছিল না, আমাদের ভোট দেওয়ার ক্ষমতা ছিল না। আমরা আজ অবধি 49 বছর বিভিন্ন, আমি কোন স্পেসিফিক কোন রাজনৈতিকের থেকে, আমি একজন মুক্তিযোদ্ধা, আমাদের মুক্তিযোদ্ধারা এই বারিঙ্গাম থেকে সূচনা হয়েছিল। আপনার নামটা কি? আমার নাম শিতাব খান, আমি উলবানাম থেকে কথা বলছি। আচ্ছা, আপনিও মুক্তিযোদ্ধা? আমিও মুক্তিযোদ্ধা ছিলাম। আমার ভাই বন্ধু বলে আজকের এই দিনে না, আমি সব সময় আপনাকে আপনাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হলো এই যে আমাদের ভোটার, এই জনগণকে ভোটার অধিকার না দেওয়া পর্যন্ত এ দেশে শান্তি তো ফিরে আসবে না। আচ্ছা, ভোটার অধিকার দিতে হবে যে গভর্নমেন্টই আসুক না কেন। আচ্ছা, তবে আমার স্পেসিফিক জানার আশা ইচ্ছা যে আমাদের উসমানী সাহেব এবং সেক্টর কমান্ডার গুলো কোথায় ছিলেন ওই দিন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। 16 ডিসেম্বরে উসমানী সাহেব এবং সেক্টর কমান্ডাররা কোথায় ছিলেন, এই বিষয়ে আমি ওনাদের সাথে একটু কথা বলবো, যেহেতু ওনারা এই বিষয়ে অনেক বেশি জানেন। আমি যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড কম আর একটু প্লিজ, অনেক কলার লাইনে, না হয় পরবর্তী কলার কাছে যাব। টিভির সাউন্ড একটু কমান প্লিজ, কলার টিভির সাউন্ড কমান প্লিজ। হ্যালো, আমি যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংক্ষেপে আপনার মন্তব্য বা প্রশ্ন। আমাকে দয়া করে যদি কিছু টাইম দেন, আমি উসমানী সাহেব সম্বন্ধে কিছু তথ্য আপনাকে দিতে চাই। 45 সেকেন্ড। আমার বাড়ি হইলো উসমানী সাহেবের বাড়ির নিকটবর্তী। জি, লাস্ট উইক আমি কিছু আলাপ করছিলাম আপনার সাথে, বাট পরবর্তীতে করতে পারি নাই। জি, আপনি আমারে ফোন করছেন কিন্তু হয়তো আমরা হ্যাঁ গভীর আতাউল গনি উসমানী সাহেবের শ্রদ্ধাটা জানানির সাথে সাথে আমার লাইনটা কেটে গেছে। আমি পুরো বলতে চাই না, আমি উনি সম্বন্ধে সরি ফর দ্যাট। হ্যাঁ, তথ্য দিতে চাই, জেনুইন তথ্য। জি, আমাকে দয়া করে কিছু টাইম দিবেন প্লিজ। আচ্ছা, আপনাকে 1 মিনিট দিলাম, 1 মিনিটে শেষ করতে হবে। ওকে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ ফারুক ভাই। জেনারেল আতাউল গনি উসমানী সাহেব এমন ব্যক্তি ছিলেন, হ্যাঁ, যেদিন বাংলাদেশকে অ্যাটাক করা হয়, হ্যাঁ, পাকিস্তান আর্মিরা অ্যাটাক করে, তখন উসমানী সাহেব উনির বাড়িতে ছিলেন। আচ্ছা, এমনকি বিলাতি দুইটা কুকুর উনি বাড়িতে ছিল। তখন পাকিস্তানি আর্মিরা গিয়া উনি বাড়ি অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে উনি বাড়ির পূর্ব পুষ্কুণ্ডিতে জাপ দিয়ে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে উনি যে দুইটা কুকুর ছিল বিলাতি, দুইটা কুকুর দুই রাস্তা পায়ে বাহির হইয়া গেছে। তখন পাকিস্তানি আর্মিরা টার্গেট করতে পারে নাই যে উসমানী সাহেব এই পুকুরতে আছেন বলে। আচ্ছা, তখন তারা দুই দল হয়ে এই কুকুরদের পিছনে চলে যায়। এরপরে এই কুকুরগুলোকে মারে পেলে এবং কি উসমানী সাহেবকে পায় নাই। তারপরে পুষ্কুণ্ডির থেকে উঠে উসমানী সাহেব ডাইরেক্ট চলে যান আমাদের তাজপুরে। তাজপুর একটা আমির ইউনিয়নের মানুষ বা সিলেটবাসী জানবে বা বালাগঞ্জের মানুষও জানবে, তাজপুরে গিয়ে ফার্স্ট একটা মিটিং করছেন। তাজপুর এলাকার মানুষের সবাই বলছেন যে আপনারা যে যেখানে থাকবেন নিরাপদে থাকবার চেষ্টা করবেন, আর যে বা যারা পারবেন আমরা ইন্ডিয়াতে চলে যাব, আপনারা দয়া করে জেলা পারেন আপনারা ইন্ডিয়াতে চলে আসবেন, ইন্ডিয়াতে গেলে আমাকে এই জায়গাতে পাবেন বলে এইখান থেকে তাই উনি ডাইরেক্ট চলে গেছে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে আমি পুরা তথ্য বলতে পারবো না এটা সম্বন্ধে, সেখানে গিয়ে আমরা কতটুকু পর্যন্ত জেনেছি যে একটা মিটিং হয়েছে। মিটিং হওয়ার পরে এই যে কোন কোন সেক্টরে যুদ্ধ হবে, কোন কোন সেক্টরে কে থাকবে, না মানে উনি অর্গানাইজ করছেন। আমি 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 বুঝতে পারছি, সম্মানিত কলার আমি বুঝতে পারছি এবং আমরা দর্শকরাও বুঝতে পারছেন। আপনি যদি কষ্ট করে আপনার নাম্বারটা একটু আমাদের কন্ট্রোল রুমে পরবর্তীতে দিয়ে দেন, তাহলে আমি আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করবো। আপনি চেষ্টা করছেন আমার সাথে যোগাযোগ করার জন্য, আমি যেহেতু আপনার নাম্বারটা হারিয়ে ফেলছি তাই আমি প্লিজ। আচ্ছা বলেন বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাকে একটা মিনিট দেন, 1 মিনিট আমি শেষ করতে। আচ্ছা বলেন বলেন। হ্যাঁ, যে উনিকে মানুষ ভালো কেন বাসে না। আর আরেকজন কোলার যে বলেছেন বেডপুর থেকে, একদম মিথ্যা।
উসমানী সাহেব সব সময় উসমানী সাহেব নিরপেক্ষভাবে থাকতেন এবং ঘুষ ভালো বাঁচতেন না, ঘুষ কেউ খাইলেও দেখতে পারতেন না। আচ্ছা, এবং এমনকি উসমানী সাহেব একটা দলও করেছিলেন। উসমানী সাহেব 1970 ইলেকশন করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। কলার আমার অনেক কলার লাইনে, আমি ওনাদের সাথেও কথা বলবো, অনেক কলার লাইনে, আপনি একটু সংক্ষেপ করতে হবে। ধন্যবাদ, আপনি আবার কল করবেন আমাদের কন্ট্রোল।